আমাদের কাছে স্পেসিফিক রিপোর্ট, পুলিশ গিয়ে সাংঘাতিকভাবে হামলা চালাচ্ছে, মানুষের কাছে কোনো রকম পুলিশের উপর কোনো আস্থা নেই, উল্টে পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলা যাচ্ছে না। এসপি বললেন যে তাহলে সেক্ষেত্রে আমাদের বক্তব্য, আপনাদের যারা যারা অত্যাচারিত হচ্ছে ওই অঞ্চলে তারা গিয়ে এফআইআর করুক। তখন প্রতিনিধি দলের তরফ থেকে দীপা দাশমুন্সি বললেন যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা অত্যাচার করছেন, আপনার কাছে গিয়ে এফআইআর করতে হবে, এটা কি ধরনের বিচার? আমাদের কাছে, আমরা অন্তত মানুষের কাছে বলতে পারবো না, মাধ্যমের কাছে বলতে পারবো না, ইভেন তদন্ত কমিশন তৈরি হলে সেখানে গিয়ে আমরা বক্তব্য রাখতে পারবো না যে ঘটনাটা দেখে এসে সরেজমিনে? এবং আপনারা কি মনে করেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস গিয়ে সেখানে অন্যরকম কোন রকমের ঘটনার ব্যাপারে এ করবে? তখন বলেন না, তাহলে আপনাকে একটা জিনিস দিই বলে একটা কাগজ ধরিয়ে দিলেন, সেটা হচ্ছে 144 জারি করা হয়েছে, হাতে 100 গজ সার্কেল দিয়ে করে দেওয়া হয়েছে, 1000 গজ রেডিয়াস যে জায়গায় ঘটনা ঘটেছে, তারপরে 100 গজ বলা ছিল, সেখান থেকে 1000 গজ দিয়ে রেডিয়াস করে দেওয়া হয়েছে।